हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমাকে তো আর জিজ্ঞেসই করো না, আমি তো সব সময় খুব ভালো থাকি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। লক্ষ্মী পুজো তো আগামীকাল, আর আমি লেগে পড়েছি জোর কদমে পুজোর প্রস্তুতি পর্ব সারার জন্য। আমার ঠাকুর ঘরটা তো ওপরে, সেটা তো তোমরা জানোই, তাই আজকে ওপরের ঘর থেকে কাজ শুরু করলাম। এই ওপরের ঘরদোরগুলো বড় নোংরা হয়েছিল, পূজোর মধ্যে ঘরদোরগুলো ঠিকমতো পরিষ্কার করা হয়েছিল না, আর হাওয়ায় ব্যালকনিতে প্রচন্ড পাতা ধুলো এসে পড়ে, বৃষ্টির দিনে বৃষ্টির ছাঁটও এসে পড়ে, খুব নোংরা হয় ব্যালকনিটা। তাই ব্যালকনিটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধ ঘরেও এত নোংরা যে কোথা থেকে আসে বুঝতেই পারি না। আমি তো ধুলো নোংরার ভয়তে ওপরের ঘরে দরজা জানলাগুলো বেশিরভাগ দিন খুলি না। তোমাদের দাদা ভাই বলে ঘরদোর পরিষ্কার করে দরজা জানলাগুলো বন্ধ করে রেখে দেবে, তাহলে আর নোংরা হবে না। জানি না তবুও কোথা থেকে এত নোংরা এসে আমার কাজ বাড়িয়ে দিয়ে যায়। পুজোর জন্য সব ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি। বাসনগুলো হালকা সার্ফ দিয়ে ধুয়ে রাখছি। আমি যখন বাসন নামাই তখন হালকা সার্ফ দিয়ে ধুয়ে নিই, আর যখন বাসনগুলো তুলে রাখি তখন খুব ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে রাখি। দেখতে পাচ্ছ কত ডাই বাসন, তোমাদের দাদা ভাই এসে দেখেই লাভ দিয়ে উঠবে, তুমি এত বাসন বার করেছ, ধুবে না, কাজ শুকোবে, তোমার কষ্ট হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই গো, কম বাসনে আমি কাজ করতে পারি না। আমার না জল চৌকিটা ছিল না, শ্বশুরমশাইকে দিয়ে এই জল চৌকিটা আনিয়েছি। খুব সুন্দর একটা জল চৌকি এনে দিয়েছে বাবা, আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো আজকে দুপুরে খাবারের জন্য করছি কচুরগাঁটি আলু সেদ্ধ, শুকনো লঙ্কার সর্ষের তেল ভেজে কচুরগাঁটি আলু সেদ্ধ মেখে খেয়ে দেখো, গরম ভাতে দারুণ লাগে। আজকে লাঞ্চে রয়েছে কচুরগাঁটি আলু সেদ্ধ, আলু বড়া কাঁচকলা দিয়ে ডালনা, আর রয়েছে ফুলকপি আলুর তরকারি, এই প্যাকেটের মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। রান্নাবান্না সেরে আবার চলে এসেছি ওপরের ঘরে। ভেবো না এটা অন্যদিনের ভিডিও ক্লিপ। সকালে যে নাইটিটা পরে ঘর ঝাড় দিতে দেখেছিলে ওটা ছিল বাসি নাইটি। বাসি নাইটিটা সকালের কাজ সেরে ছেড়ে নিয়েছিলাম, তারপরে আবার এই নাইটিটা পরেছিলাম। এবার ওপরের ঘরগুলো ভালো করে নিচ্ছি পুছে। লক্ষ্মী পুজোর দিন গৃহস্থ বাড়িতে একটু গোবরের ছড়া পড়বে না, এটা কি হতে পারে? আর যাদের বাড়িতে উঠোন আছে তারা অবশ্যই চেষ্টা করে হয়তো আমার মতো একটু গোবর দিয়ে লেপতে। আমার তো গোবর লেপা উঠোন দেখতে খুব ভালো লাগে, কিন্তু লেপার সময় খুব কষ্ট হয়। অনেকে আমাকে কমেন্টস করে বলে, দিদি তুমি গোবর ধরো, তুমি গোবর দিয়ে উঠোন লেপো, বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ গো, আমি সব পারি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। বলে তুমি গোবর চটকাও, তোমার ঘৃণা করে না? না না, আমার ঘৃণা করে না, গোবর তো শুদ্ধ জিনিস। আমি যে বাড়ি থেকে গোবর আনি ওই বাড়ির গোবর যেন তোরা বিক্রি করে না। বাড়িতে বড় বড় দুখানা গরু আছে, গরুগুলো ভীষণ রাগী,
গোয়ালে ঢোকাই যায় না। ওই বাড়ির দাতাগুলো খুব ভালো, গেলে বালতি ভর্তি করে করে গোবর দিয়ে দেয়, পয়সাও নেয় না। কিন্তু একটু কষ্ট হয়ে যায় বালতি টেনে নিয়ে আসাটা। আমি এবার সাইকেল নিয়ে গেছিলাম, আমি আর আমার বৌদি দুজনা সাইকেলে করে গোবর নিয়ে এসেছি। মাসি দেখে কি হাসছে, বলছে তুই সাইকেলে করে গোবর নিয়ে আসলি? আমি বললাম কি করব, এত বড় বালতি কি টেনে নিয়ে আসা যায়? কাল যে জামা কাপড় গুলো কেচেছিলাম ফাইনালি সেগুলো আজকে শুকিয়েছে। এগুলো এবার ভাঁজ করে জায়গাটা সব জায়গা মতো রেখে দিই। তোমাদের দাদা ভাইও চলে এসেছে অফিস থেকে, ওকে করে দিয়েছি চা। আর সন্ধ্যেবেলার সন্ধে পুজো দেখানো আমার সব হয়ে গেছে, প্রতিষ্ঠাকেও দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলার খাবার। আর আমি এখন জামা কাপড় গুলো গুছিয়ে রেখে নিয়ে বসবো আমার কিছু ভিডিও এডিটিং এর কাজ। অনেক ভিডিও পেন্ডিং পড়ে গেছে, সেগুলো সব রেডি করে ফেলতে হবে। রাত্রিবেলা চলে এসেছি লুচি বানাতে বানাতে। এই যে আজ যেহেতু ফ্রাইডে, ছেলে মেয়ের বায়না, ফ্রাইডে হলেই লুচি করো। শুধু ফ্রাইডে কেন, ওরা তো শুধু লুচি খাওয়ার বাহানা খোঁজে। আর দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। কি বলতো, একা হাতে লুচি বেলে ভাজা না খুব অসুবিধা হয়। আমি একবারে কটা লুচি বেলে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। কাল যেহেতু লক্ষ্মী পুজো আর সারাদিন আমাকে উপোস থাকতে হবে, এই জন্য আমি দুটো ভাত খাবো আর দুটো লুচি খাবো। দেখে নাও আজকে ডিনারে কি কি রয়েছে, সেই দুপুরের তরকারি আর রয়েছে লুচি। এই দিয়ে হয়ে যাবে ডিনার, সাথে রয়েছে মিষ্টি আর বোঁদে। ব্লগটা এখানেই শেষ করছি।